আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওর মূল টপিক হলো কিভাবে ইমোর ফুল সেটিং সেট আপ করবেন। বন্ধুরা, ভিডিওটা একটু লং হতে পারে, সকলে ধৈর্য ধরে এবং সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন সে আশা করি। আর পুরো ভিডিও জুড়ে আসি, আমি নিজাম, আপনারা দেখছেন ডেল টিপসের ভিডিও। আচ্ছা, ইন্টার পর সে পর্যন্ত পাশেই থাকুন মূল ভিডিও নিয়ে। আপনারা ইমোতে প্রবেশ করুন, আমি ইমোতে প্রবেশ করলাম। আমার ইমো আসার পর আপনি নিচে থ্রি ডট মেনু আছে, এখানে ক্লিক করুন। এখান থেকে সরাসরি সেটিংয়ে চলে যান। সেটিং আসার পর ইমো অ্যাকাউন্ট সেটিং বলে লেখা আছে, এখানে ক্লিক করুন। তারপর চেঞ্জ ফোন নাম্বার, এখানে ক্লিক করুন। আপনি ইমো যে নাম্বার দিয়ে খুলছেন সেই নাম্বার দিয়ে চেঞ্জ করতে চাচ্ছেন, অন্য একটা চেঞ্জ নাম্বার দিতে চাচ্ছেন, তাহলে এখানে ক্লিক করে নাম্বারটা চেঞ্জ করে দিতে পারুন নাম্বার উঠে। তারপর নেক্সট বাটনে ক্লিক করলে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, যার প্রয়োজন সে সেভ করে নেবেন, পরিবর্তন করে নেবে পাসওয়ার্ড নাম্বার, সরি। চেঞ্জ নিক নেম, আপনি চাইলে এখান থেকে আপনার নাম চেঞ্জ করতে পারেন। ইমোতে যে নাম আছে অন্য নাম দিতে পারেন। আর চেঞ্জ করার পর এখানে টিক চিহ্ন বাটন আছে, এখানে ক্লিক করে ফেলুন। তারপর রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফো, এটা প্রয়োজন নয়, আমি যেগুলো মূল সেটিং প্রয়োজন সেগুলোই দেখাচ্ছি। বন্ধুরা, ম্যানেজ ডিভাইসে ক্লিক করুন। ম্যানেজ ডিভাইস বলতে আপনি ইমো কোন কোন ফোন দিয়ে চালাচ্ছেন সেগুলো এখানে দেখাবে। আমি এখন স্যামসাং J2 দিয়ে চালাচ্ছি, এখন যেটা দিয়ে চালাচ্ছেন সেটা, বর্তমান যেটা দিয়ে চালাচ্ছেন সেটা অনলাইন দেখাবে। তারপর আপনি যদি ইমো চালাবেন না, ইমো ডিলিট করে ফেলবেন, তাহলে এখানে ইমো ডিলিট ইমো অ্যাকাউন্ট, তাহলে এখানে ক্লিক করুন, ডিলিট হয়ে যাবে। আপনি ইমো যদি না চালাতে চান, তো বন্ধুরা এখন নোটিফিকেশনে ক্লিক করুন। নোটিফিকেশন ক্লিক করার পর আপনি প্রথমে নোটিফিকেশন টোন আছে, নোটিফিকেশন টোন বলতে যখন আপনার ফোনে SMS আসে কখন, তখন SMS-এর সময় একটা টোন আসে, যে আপনি সে সময় টোন দিতে চান অথবা পপ আপ রাখতে চান অথবা ভাইব্রেশন রাখতে চান, যেটা চান সেটা পারবেন এখান থেকে। আপনি এখান থেকে চান দিয়ে কোনো একটা টোন সেভ করতে, তাহলে যে কোনো একটা টোন সেভ করতে পারবেন, এখান থেকে টোন সেভ করে ফেলবেন। টোন সেভ করার পর আসে আবার নোটিফিকেশন, গ্রুপ নোটিফিকেশন। আপনি যখন গ্রুপ খুলছেন তখন গ্রুপে যত SMS আসে তখন মেসেজ আসে, তখন মেসেজে যখন একটা আপনি চাচ্ছেন কি কোনো নোটিফিকেশন কোনো টোন দিতে, নাকি ভাইব্রেশন না সাউন্ড না পপ আপ, আপনি যেটা চাচ্ছেন সেটা দুই টোন দিতে চান, এখানে ক্লিক করে যে কোনো একটা গ্রুপে মেসেজের টোন সেভ করতে পারেন। তারপর স্টোরি নোটিফিকেশন, আপনি এখানে স্টোরি নোটিফিকেশন কোনটা চাচ্ছেন, ফ্রেন্ড না ফ্রেন্ড অফ ফ্রেন্ড, আপনি যেটা চাচ্ছেন সেটা, দুই ওয়ান চান ওয়ান, তাহলে অফ করলে অফ হয়ে যাবে। তারপর কল সেটিং, কল সেটিং, এখানে কল সেটিং, আপনি যখন ফোনে কল আসে তখন ওই সেটিংয়ে ওই কলটা কী রিংটোন দিতে চাচ্ছেন, এখান থেকে যেটা চাচ্ছেন সেটা সেভ করে দেবেন, বা ভাইব্রেশন রাখলে ভাইব্রেশন রাখতে পারেন, বা অফ করে দিতে পারেন। তারপর লাইক ভিডিও নোটিফিকেশন, এগুলো প্রয়োজন নাই বন্ধুরা, অবশ্যই এগুলো সবগুলো অন করে রাখুন, প্রয়োজন এগুলোর। তারপর পাঞ্চুয়েশন ক্লিক করুন, পাঞ্চুয়েশন ক্লিক করার পর লাইক ভিডিও, আপনি যদি চাইছেন লাইক ভিডিও করতে, লাইক ভিডিও অন অফ আছে, অফ করে দেবেন। তো লাইভ দুই, আপনি চাচ্ছেন লাইভ করতে তাহলে অফ করে রাখুন, বা অন করে রাখুন চাইলে অন করে রাখুন। তারপর ওপেন হাইড হিস্ট্রি পাঞ্চুয়েশন, আপনি যদি চাচ্ছেন এগুলো সব হাইড করে রাখতে, লাইভ ওয়াস লাই ওয়াস ওয়ান লাইন, আপনি চাচ্ছেন দুই আপনি ওয়ান লাইন থেকে দুই কাউকে দেখাচ্ছেন, অনেকে আছে অনলাইনে আছে কিন্তু দেখায় না, তারা হাইড করে রাখে। আপনি যদি চাচ্ছেন ওয়ান লাইনের থেকেও নাই, তাহলে এখানে এক্সপ্লোর আছে হাইড করে রাখুন, এই দুটা হাইড করে রাখুন, তাহলে আপনাকে অনলাইনে দেখবে না কিন্তু আপনি ঠিকই অনলাইনে। তো বন্ধুরা অবশ্যই জানতে পারছেন আজকে। তারপর প্রাইভেসিতে ক্লিক করুন, প্রাইভেসি ক্লিক করার পর দেখছেন এখানে দেখা যাচ্ছে লাস্ট সিন, লাস্ট সিন বলতে এখানে বোঝাচ্ছে আপনি যখন
ইমো থেকে বেরিয়ে যান, তখন আপনাকে আপনার বন্ধুরা দেখে এত সময়, মানে কয়টা সময় বেরিয়েছেন, কোন সময় বেরিয়েছেন সেটা দেখতে পারে। সেটা যদি না দেখাতে চাচ্ছেন তাহলে এখানে নোবডি আছে, নোবডিতে ক্লিক করুন, বা যদি চাচ্ছেন প্রত্যেককে দেখবে তাহলে এভরিওয়ান, আপনার কন্ট্যাক্টে যারা আছে তারা দেখবে, শুধু তো এই কন্ট্যাক্ট ক্লিক করে ফেলুন। যদি চাচ্ছেন কেউ দেখবে না তাহলে নোবডি, তাহলে আপনাকে কুনসুম বেরিয়েছেন কেউ দেখবে না। অ্যাভাটার বন্ধু, অ্যাভাটার হলো আপনার প্রোফাইল। আপনি চাচ্ছেন আপনার প্রোফাইল লক করে রাখতে, নাকি সকলে দেখবে, নাকি মাই কন্ট্যাক্ট যারা আছে তারাই দেখবে, মাই কন্ট্যাক্ট যারা আছে তারাই দেখবে, অন্য কেউ দেখবে না আপনার প্রোফাইল। তারপর আসি রিয়েট রিসিপ্ট এনে ক্লিক করুন। রিয়েট রিসিপ্ট এনে ক্লিক করার পরে এমনি যেটা চাচ্ছেন, ওয়ান এভরি ওয়ান মাই কন্ট্যাক্ট নোবডি, যেটা চাচ্ছেন সেটা ক্লিক করে ফেলুন। তারপর কল, আপনি চাচ্ছেন কি আপনার কল সকলে দিবে নাকি মাই কন্ট্যাক্ট যারা, তাহলে বন্ধু সকল নাম মাই কন্ট্যাক্টে ইমোটা ফেভারেট, মাই আর এভরি ওয়ান দেখলে আপনার ইচ্ছা আপনি যেটা দিতে পারেন। আবার এনে আছে ইন্টারফেক্সড রেকর্ড, আপনি চাইলেই এটা একটা সেভ করতে ইন্টারফেস একটা রেকর্ডও করতে পারবেন, আপনি যে ফোনে কথা বলেন যার সাথে কথা বলেন রেকর্ড করতে পারবেন। তারপর আসি রিয়েল টাইম চ্যাট। রিয়েল টাইম চ্যাট বলতে যখন আপনি কারো এসএমএস করেন, কারো কারোর মেসেজ সেন্ড করেন, তখন মেসেজ সেন্ড করার আগে কিন্তু সে আপনার চ্যাট দেখতে পায়। আপনি তাহলে বন্ধু ওই চ্যাটটা আপনি সেন্ড করার আগে সে যদি দেখতে পায় তাহলে তো সে বুঝতে পারে আপনি কী লিখতে চাইছেন। তখন আপনি যদি চাচ্ছেন এটা অফ করে রাখতে, অফ করে রাখুন, অন করে রাখতে অন করে রাখুন, অফ করে রাখি, এটা না দেখানি ভালো, আপনি সেন্ড করার পর দেখবে। তারপর আপনি ব্লকেড কন্ট্যাক্ট, আপনি যদি কারো চাচ্ছেন আপনার অপছন্দ বেয়া অপছন্দ থাকলে কাউকে যদি ব্লক মারতে চাচ্ছেন তাহলে এখান থেকে ব্লক করে দিতে পারেন। ইগনোর, আপনি যদি কারো ইগনোর করে কন্ট্যাক্টে ইগনোর, অ্যালাও এভরি ওয়ান টু সি মাই লাইক, এটা চাললে অন করে দিতে পারেন বা অফ করে রাখতে পারেন, অ্যালাও। তারপর আসি আমরা প্রাইভেসি, দেখালাম মিডিয়া স্টোরেজ ক্লিক করুন। মিডিয়া স্টোরেজ, আপনি যখন ফটো, কেউ আপনাকে যখন কেউ ফটো পাঠায় বা পিকচার পাঠায় বা পাঠায় ভিডিও পাঠায়, তখন আপনার সরাসরি যায় গ্যালারিতে বা মেমোরিতে যায়, তখন ওইটা যদি অফ করতে চাচ্ছেন তাহলে এখান থেকে অফ করে ফেলুন, বা অন করে চাচ্ছেন অন করুন, আপনার ইচ্ছা আপনি যেটা চাচ্ছেন। অটো ডাউনলোড, অটো ডাউনলোড, আপনি যদি চাচ্ছেন আপনাকে কেউ কিছু পাঠাইলে এটা শুধু অটো ডাউনলোড হয়ে যাক আপনার মেমোরিতে বা গ্যালারিতে, যেটাই হোক অটো ডাউনলোড যদি চান তাহলে শুধু ওয়ানলি ওয়াইফাই দিয়ে হবে, নাকি ডাটা দিয়ে হবে, নাকি টার্ন অফ, নাকি কোনোটাই হবে না, বন্ধ থাকবে, তা আপনি যেটা চাচ্ছেন সেটা ওকে করে ফেলুন। তারপর অটো ভিডিও, আপনি যখন ইমোতে প্রবেশ করুন তখন অটোমেটিক অনেক ভিডিও আসে পরে তারপর ওপেন হয়ে যায়, আপনি যদি ওইটা চাচ্ছেন না তাহলে নট অটো প্লে ক্লিক করুন। তারপর আসি জেনারেল ক্লিক করুন। জেনারেল বন্ধ ল্যাঙ্গুয়েজ, আপনি কী ল্যাঙ্গুয়েজ চাচ্ছেন সেই ল্যাঙ্গুয়েজটা এখান থেকে চুজ করে ফেলুন, বাংলা, ইংলিশ, হিন্দি, উর্দু, ফার্সি, যেটি চাচ্ছেন এখানে ক্লিক করে দেন, সেভ করে টিক চিহ্ন বাটনে। তারপর বন্ধু ব্যাকআপ, ব্যাকআপ এখানে বলতে বোঝাচ্ছে আপনি ইমো যেভাবে ব্যবহার করেন, আপনার এনে ব্যাকআপ যাকে রাখবেন সেই একই রকম আপনার মতো করে সে ব্যবহার করতে পারবে ইমোটা, এটা হলো ব্যাকআপ। আপনি যাকে চাচ্ছেন এখান থেকে একজন ব্যাকআপ রাখতে পারবেন, আপনার মতো করে ইমোটা চালাতে পারবে। তারপর কুইক সেন্ড ফটো, আপনি বন্ধু এখানে কুইক সেন্ড ফটো বলতে আপনি যখন কাউকে একটা ভিডিও বা ফটো সেন্ড করেন তখন স্লোলি হয়, অনেক সময় নেটের জন্য, কিন্তু ইমোতে একটা এটা অপশন আছে যে আপনি তখন কুইক সেন্ড ফটোটা এটা অন করে রাখুন, অন করে রাখলে আপনি দ্রুত এবং কি ফটো এবং ভিডিও সেন্ড হবে, অবশ্যই বন্ধু এটা অন করে রাখুন। মূল সেটিং দেখছেন, এখন চলুন কিছু বেসিক সেটিং দেখে আসি। আপনারা প্রোফাইলে ক্লিক করুন, প্রোফাইলে আসার পর দেখুন এখানে একটা সং চলছে, এটা কিভাবে দিবেন এটা দেখার জন্য এখানে অ্যাড সং একটা ক্লিক আছে বাটন, এখানে ক্লিক করুন। এখানে ক্লিকের পর আপনি যে মিউজিক বাটন সেভ করতে চাচ্ছেন অথবা এখান থেকে সেভ করে দিতে পারেন, এখানে অনেক হাজার হাজার সং টং আছে, আপনি এখান থেকে ইচ্ছা মতো পছন্দ মতো একটা সং অ্যাড করে দিতে পারেন। আমি অ্যাড করে দিচ্ছি, দেখুন
পরে চলে যায় একটা পিন বাটন আছে, এখানে ক্লিক করুন। এখানে আসার পর ইডিয়েট প্রোফাইল আসার পর দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করুন। ব্যাকগ্রাউন্ড আসার পর আপনি এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে ফেলুন, আপনার পছন্দের ব্যাকগ্রাউন্ড এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। দেওয়ার পর এখান থেকে যেটি চুজ করুন, তারপর এখানে টিক চিহ্ন বাটন আছে, এখান থেকে টিক চিহ্ন বাটনে ক্লিক করে সেভ করে ফেলুন। তো বন্ধুরা সেভ হয়ে গেছে। দেখুন আরেকটা আমরা মূল সেটিং বেসিং সেটিং দেখে আসি। দেখুন আপনি এখানে যে কোনো একটা আপনার প্রোফাইলে কেউ আসলে আপনি তাকে স্বাগতম জানাবেন। কীভাবে স্বাগতম জানাবেন? এখানে ওয়েলকাম টু মাই ইমো, আপনি এখানে ওয়েলকাম আপনার যে কোনো একটি পোস্ট থাকলে এখানে করতে পারেন। এখানে পিন বাটনে ক্লিক করুন। এখানে আপনি লিখুন আপনার যে কথা, লিখে এখানে যে কোনো কালার চুজ করে ফেলুন। আমি আবার লিখলাম ওয়েলকাম, শুধু ওয়েলকাম লিখে। এবার ওয়েলকাম লেখার পর যে কোনো একটি কালার দিতে পারবেন, অথবা এখান থেকে আপনি সেভ করে টিক চিহ্ন বাটনে ক্লিক করুন। এখান থেকে আপনি ফন্ট সাইজ দিতে পারবেন, এখানে ফন্ট সাইজ আছে, আপনি এখানে চাইলে লোকেশনও দিতে অ্যাড করতে পারেন। তারপর মাই স্টোর বলে এখানে সেভ অপশন আছে, এখানে মেসেজের মতন এখানে ক্লিক করুন। অবশ্যই এসে পড়বে, একটু সময় লাগবে। তো বন্ধুরা আপনারা যারা ইমো লগ আউট করতে পাচ্ছেন না, আনইনস্টল ছাড়া কীভাবে সহজে ইমো লগ আউট করবেন খুব সহজে, তাদের জন্য আমার একটা ভিডিও আছে। অবশ্যই ভিডিওটা আই বাটনে ক্লিক করুন, আই বাটনে থেকে দেখে আসতে পারুন, অথবা আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, চাইলে ওখান থেকে দেখে আসতে পারুন। খুব দ্রুত এবং লগ আউট দিতে পারবেন। একটার পর মানে আপনার ইমো আইডি বাদ দিয়ে আপনি আরেকটা ইমো আইডি বসাবেন, তখন আনস্টিল ঝামেলা, এত ঝামেলা করার দরকার নেই। আপনি কীভাবে লগ আউট করতে পারবেন খুব সহজে আমার ওই ভিডিওটা দেখলে দিতে পারবেন। অবশ্যই বন্ধুরা আপনার এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার পাশে থাকুন, আমার চ্যানেলের পাশে থাকুন। আপনারা আপনাদের ভিডিও কীভাবে, কী ধরনের ভিডিও প্রয়োজন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভালো লাগলে অবশ্যই আবার এরকম ভিডিও নিয়ে আসবো, আপনারা কমেন্ট করে শুধু জানাবেন আমাকে। আজকে এই পর্যন্ত ভিডিওটা, আল্লাহ হাফেজ। সবাই সুস্থ ভালো থাকুন, বিদায়, আল্লাহ হাফেজ।